সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটিটা যেটা তোমাদের ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে অর্থাৎ পার্ট টু পরিবেশ ও ভূগোল বিষয়ে কুড়ি নম্বরের সকল প্রশ্নের উত্তরগুলি আজকে আমরা এই ভিডিওতে করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং উত্তরগুলি করে নাও তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে ভুলো না বন্ধুরা আমি অলরেডি তোমাদের জন্য অন্যান্য ভিডিওগুলি করে দিয়েছি যেগুলো লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা প্লেলিস্ট সেকশনে গিয়ে উত্তরগুলি করে নিতে পারবে তো দেখো এখানে এক নম্বর প্রশ্নে কী বলেছে যে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তো এখানে তোমাদের তিনটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের মান রয়েছে এক করে তো দেখো এক নম্বর প্রশ্নে বলেছে যে নিরক্ষরেখার সাপেক্ষে ভারত অবস্থিত কোথায় তো এখানে উত্তর গোলার্ধে নাকি দক্ষিণ গোলার্ধে নাকি পূর্ব গোলার্ধে নাকি পশ্চিম গোলার্ধে অ্যান্সার হবে উত্তর গোলার্ধে অপশান নাম্বার ক তারপরে দেখো দুই একটা কী বলেছে ভূগোলকে একটি অক্ষরেখা যেটা বলছে যে একটি দ্রাঘিমা রেখা রেখাকে কত ডিগ্রি কোনে ছেদ করে সেটা অ্যান্সার কত হবে এখানে দেখো জিরো ডিগ্রি ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি রয়েছে তো অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশন নাম্বার খ নব্বই ডিগ্রি এরপরে দেখো তিনের কী বলেছে ভূগোলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমা রেখা তো এখানে দেখো ক উপবৃত্ত রয়েছে তারপর ক্ষতে রয়েছে পূর্ণবৃত্ত তারপরে গয়ে রয়েছে অর্ধবৃত্ত এবং ঘতে রয়েছে সরলরৈখিক তো ভূগোলকেও অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত ঠিক আছে অ্যান্সার হবে অর্ধবৃত্ত অপশন নম্বর গ অ্যান্সার করে নেবে তো বন্ধুরা এরপরে দেখো দুইয়ের দায়গের এক নম্বর প্রশ্নে কি বলেছে শূন্যস্থান পূরণ করতে হবে তো দুটি প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্নে বলেছে এক ডিগ্রি দ্রাঘিমা ঘুরতে পৃথিবীর সময় লাগে কত ঘন্টা তো অ্যান্সার হবে এক বাই পনেরো ঘণ্টা তো তোমরা এইভাবে লিখে নেবে অথবা চার মিনিটও লিখে নিতে পারো এক বাই পনেরো ঘণ্টা তো তোমরা এটাই ভালো ভালো করে লিখবে এরপরে নেক্সট দেখো দুই নম্বর প্রশ্নে কী বলেছে যে দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কিসের ওপর সব থেকে বেশি তো এখানে আনসার হবে রেখার ঠিক আছে তো তোমরা অ্যান্সার লিখে নাও নিরক্ষ নিরক্ষ রেখার ঠিক আছে তো তোমরা এইভাবে অ্যান্সারটি লিখে নেবে রেখার উপর সব থেকে বেশি এরপরে দেখো দুয়ে দুয়ে বলেছে ক স্তম্ভের সাথে কস্তম্ভ মেলাও তো চলো অ্যান্সারটি করে নিই তো এখানে দেখো বলেছে দুয়ে দেখে একে একে রয়েছে তেইশ ডিগ্রি তিরিশ উত্তর তো এখানে আনসার কোনটি হবে তো এটার আনসার হবে কর্কটক্রান্তি রেখা তো তোমরা এটা একটু মিলিয়ে নেবে কর্কটক্রান্তি রেখা এরপর দেখো জিরো ডিগ্রি এটা কোনটা হবে এটা মূল মধ্যরেখা তো মূল মধ্যরেখা এটা করে নেবে আর লাস্টে যেটা রয়েছে আশি ডিগ্রি তিরিশ পূর্ব এটা হবে ভারতের প্রমাণ সময় তো তোমরা এইভাবে আনসারটি সাইড বাই সাইড লিখে নেবে এরপরে এরপরে দেখো তিনের দাগে বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও তো এখানে দেখো দুটি প্রশ্ন রয়েছে তো এক নম্বরে রয়েছে অক্ষরেখা রেখা বলে দুই নম্বরে রয়েছে জিপিএসের দুটি উপযোগিতা উল্লেখ করো তো চলো আনসারগুলি করে নিই তো তিনেদাগের এক নম্বর প্রশ্ন উত্তর করে নাও অক্ষরেখা কাকে বলে ভূপৃষ্ঠের যেসব স্থানের অক্ষাংশ সমান বা একই সেই সব স্থানকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে অন্যভাবে বললে পৃথিবীর মাঝ বরাবর বিস্তৃত নিরক্ষরেখার উভয় দিকে পরস্পরের সমান্তরাল বিস্তৃত কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা বলে তো এই হয়ে গেল তোমাদের দাগের এক নম্বর প্রশ্ন উত্তর এরপর দুই নম্বর প্রশ্ন বলেছে দেখো কি যে জিপিএসের দুটি উপযোগিতা উল্লেখ করো তো উত্তর লিখে নাও জিপিএস বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন এক নম্বর দিয়ে লিখবে অবস্থান নির্ণয় জিপিএসের সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায় দুই নম্বর দিয়ে লিখবে দিক নির্ণয় জিপিএসের সাহায্যে জাহাজ স্টিমার ও নৌকার নাবিকরা সহজেই দিক নির্ণয় করতে পারে তারপরে দেখো তিন নম্বর দিয়ে লিখবে ট্রেনের গতিবেগ নির্ণয় যে কোনো স্থান থেকে ট্রেনের গতিবেগ সম্পর্কে জানার জন্য জিপিএসের ব্যবহার করা হয় চার নম্বর দিয়ে লিখবে মানচিত্র তৈরি বিভিন্ন দেশের সীমানা চিহ্নিতকরণে ও বিভিন্ন প্রকার মানচিত্র তৈরিতে জিপিএস ব্যবহার করা হয়ে থাকে তো তোমরা চারটির মধ্যে কোনো তিনটি লিখে দিতে পারো বা দুটি লিখে দিতে পারো ঠিক আছে তো জিপিএসের ব্যবহার হয়ে গেলো বা জিপিএস জিপিএসের উপযোগিতা তোমরা এটা কিন্তু লিখে নিও ঠিক আছে তো এরপরে নেক্সট প্রশ্ন চলে যাব তো এরপরে নেক্সট প্রশ্ন দেখো চারের দাগে কী বলেছে যে এখানে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে তিনটি পার্থক্য তোমাদের লিখতে বলেছে তো তিন নম্বর রয়েছে তো চলে অ্যানসারটি করে নি তো তোমরা আনসারটি করে নাও অক্ষরেখা এবং দ্রাঘি রেখা সাইড বাই সাইড লিখে নেবে এক নম্বর দিয়ে লিখবে অক্ষরেখায় একই অক্ষাংশ বিশিষ্ট রেখাকে অক্ষরেখা বলে দ্রাঘিমা রেখায় লিখবে একই দ্রাঘিমাংশ বিশিষ্ট রেখাকে দ্রাঘিমা রেখা বলে দুই নম্বর দিয়ে লিখবে অক্ষরেখায় যে অক্ষরেখাগুলো পৃথিবীর পূর্ব পশ্চিম বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলো পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত তারপরে দেখো তিন নম্বর দিয়ে লিখবে অক্ষরেখাগুলো নিরক্ষরেখা এবং নিজেদের মধ্যে সর্বদা সমান্তরালভাবে অবস্থিত থাকে দ্রাঘিম্য রেখাগুলো পরস্পরের মধ্যে সর্বদা সমান্তরাল বা বিন্যস্ত থাকে না কারণ প্রতিটি দ্রাঘিম্য রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে পরস্পরের সঙ্গে মিলিত রয়েছে চার নম্বর দিয়ে লিখবে যেটা যেটা হচ্ছে যে অক্ষরেখা বা যেটা সমাক্ষরেখাগুলো পূর্ণবিত্ত থাকে দ্রাঘিম্য রেখাগুলো কিন্তু তো বন্ধুরা উত্তর লেখা নাও অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা এক নম্বর দিয়ে লিখবে একই অক্ষাংশ বিশিষ্ট রেখাকে অক্ষরেখা বলে এবং দ্রাঘিমা রেখা লিখবে একই দ্রাঘিমা বিশিষ্ট রেখাকে দ্রাঘিমা রেখা বলে দুই নম্বর দিয়ে লিখবে অক্ষরেখাগুলো পৃথিবীর পূর্ব পশ্চিমে কিন্তু বিস্তৃত দ্রাঘিমা রেখাগুলো পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত এবার অক্ষরেখা লিখবে যে অক্ষরেখাগুলো নিরক্ষরেখা এবং নিজেদের মধ্যে সর্বদা সমান্তরালভাবে অবস্থিত থাকে দ্রাঘি রেখাগুলো পরস্পরের মধ্যে সর্বদা সমান্তরালভাবে বিন্যস্ত থাকে না কারণ প্রতিটি দ্রাঘিম্য রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে পরস্পরের সঙ্গে মিলিতভাবে রয়েছে তো তোমরা এই তিনটি তোমাদের পার্থক্য বলেছিল তো তোমরা পার্থক্যগুলো লিখে দেবে তো আশা করছি সকলেই লিখে নিয়েছ তো বন্ধুরা তোমরা যদি আরও দুটো লিখতে চাও তাহলে সেক্ষেত্রে এই পাঁচ নম্বরটি এবং ছয় নম্বরটিও লিখে নিতে পারো যদি প্রয়োজন পড়ে তো বন্ধুরা এরপরে আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখব কী বলেছে লাস্ট প্রশ্নে বলেছে নিচের প্রশ্নটি উত্তর দাও চিত্রসহ কোনো স্থানে দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি আলোচনা করতে বলেছে পাঁচ নম্বর রয়েছে তো চলে আনসারটি করে নি তো তোমরা উত্তর লেখা নাও দ্রাঘিমা নির্ণয় মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে একশো আশি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমাকে পূর্ব দ্রাঘিমা বলে আর মূল মধ্য রেখা থেকে পশ্চিম দিকে একশো আশি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমাকে পশ্চিম দ্রাঘিমা বলে তো পৃথিবী গোলাকার হওয়ায় একশো আশি ডিগ্রি পূর্ব ওই একশো ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা হলো একই রেখা তো এরপর আমরা চলো চিত্রটি দেখে নিই তো তোমরা এই চিত্রটি তোমাদের বইয়ে পেয়ে যাবে তোমাদের যদি এখানে বুঝতে অসুবিধা হচ্ছে তো তোমরা বইয়ে এই চিত্রটি দেখে নিতে পারো তো এই চিত্রটি তোমাদেরকে কিন্তু অঙ্কন করতে হবে তো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং চিত্রটি তোমরা পেন্সিল বের করে রুল বের করে তোমরা কিন্তু এটা একটু এঁকে নেওয়ার চেষ্টা করবে তো দেখো উপরে সোমেরু নিচে কুমেরু মূল রেখা এবং দ্রাঘিমা রেখা রেখা সমস্ত কিছু সুন্দরভাবে এখানে রয়েছে তো কৌণিক দূরত্বের সাহায্যে জ্যামিতিকভাবে দ্রাঘিমা নির্ণয় তো এই চিত্রটি তোমাদের আঁকতে হবে এরপরে নেক্সট চলো দেখে নি এবারে ব্যাখ্যাটা তো দেখো কোনো স্থানে দ্রাঘিমা কত তা বের করতে হলে ওই স্থানটি যে দ্রাঘিমা রেখার ওপর আছে সেই দ্রাঘিমা রেখা ও নিরক্ষরেখার ছেদ বিন্দু থেকে ভূকেন্দ্র পর্যন্ত একটি ব্যাসার্ধ টানতে হবে আবার মূল রেখা ও নিরক্ষ নিরক্ষরেখার ছেদবিন্দু থেকে ভূকেন্দ্র পর্যন্ত আরও একটি ব্যাসার্ধ ভূকেন্দ্রের নিরক্ষীয় তলের ওপর যে কোণ উৎপন্ন হবে সেই কোণই হবে মূল রেখা থেকে ওই স্থানের কৌণিক দূরত্ব বা দ্রাঘিমা ছবিতে এই কৌণিক মাপ হল অষ্টআশি ডিগ্রি তিরিশ পূর্ব ঠিক আছে তো এই হয়ে গেল তোমাদের আনসার পাঁচের দাগে তো আশা করছি তোমরা সকলেই লিখে নিয়েছো যারা যারা লিখে নিয়েছো অবশ্যই একটি লাইক করে দেবে আর চিত্রটি তোমাদের আমি দেখালাম এই চিত্রটি তোমরা কিন্তু অবশ্যই অঙ্কন করে নেবে এখানে সমস্ত কিছু ডিটেলসে তোমরা যদি বুঝতে না পারো বইয়ের মধ্যে কিন্তু পেয়ে যাবে বইয়ে যদি খুঁজে না পাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে বলে দেওয়ার ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমি অলরেডি অন্যান্য ভিডিওগুলি করে দিয়েছি যেগুলো লিঙ্ক তোমার নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা তোমরা প্লেলিস্ট সেকশনে গিয়েও খুঁজে নিতে পারবে অন্যান্য বিষয়গুলি না করে থাকলে তো দেখে নিও এবং উত্তরগুলি করে নিও সকলে ভালো থাকো সুস্থ থাকো